হাজারো হাজারো পুলিশ দিয়ে মতুয়াদের যত বেশি অত্যাচার করবে তত বেশি মতুয়ারা জাগরিত হবে, কারণ মতুয়াদের রক্তের মধ্যে, নমশূদ্রদের রক্তের মধ্যেই তো রয়েছে জাগরণ। এত বড় রায়েটগুলো হয়েছে বাংলাদেশে, এত বড় বাংলাদেশ থেকে এত বড় পার্টিশনের সময় সব চলে এসে পাশে কষ্ট করে রয়েছে, তো এদের আর কত কষ্ট দেবেন, কত কষ্ট দেবেন? আপনার তো এই দুই দিনের রাজত্ব, এই দুই দিন পরে আপনাকে খুঁজে পাওয়া যাবে না। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় কে ছিলেন আপনাকে খুঁজে পাওয়া যাবে না। এই ক্ষমতা ক্ষমতা নয়, এই দিন দিন নয়, আরো দিন আছে, এই দিনকে নিয়ে যাবে সেই দিনেরও কাছে, এটা মাথায় রাখতে হবে টিএমসি যারা করছেন তাদের। আর প্রশাসনকে বলবো যে এভাবে একটা রাজনৈতিক প্রোপাগান্ডা তৈরি করে বেশি কোনো লাভ হবে না, কারণ মতুয়া সমাজ কিন্তু একত্রিত হচ্ছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমেরিকায় ভারতীয় যে অ্যাম্বাসি আছে সেই অ্যাম্বাসির সামনে কিন্তু বিক্ষোভ হয়েছে। অতএব এটা শুধু ওয়েস্ট বেঙ্গলে সীমিত নেই, এটা কল্যাণীতে সীমিত নেই, এটা সারা ভারতবর্ষের প্রত্যেকটা কন্টিনেন্টে কিন্তু এখানে আন্দোলন শুরু হয়েছে। অতএব এই আন্দোলনের সীমা কোথায় গিয়ে পৌঁছবে আপনারা সময় হলে বুঝতে পারবেন, আমরা সেটা বোঝাবো সময় হলে। যে এই আদর্শধারী, এই গুরুচাঁদ ঠাকুরকে অপমানকারী যারা আজকে এই সরকারে বসে আছে, তাদের পরিস্থিতি আগামীতে কোথায় যায় সেটা ভোটে যেমন বিচার হবে, সেটা উপরের আদালতও বিচার হচ্ছে, আর সম্মুখে সম্মুখ সমরে আপনাকে সেটার সম্মুখীন হতে হবে।